আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, স্বাগত জানাচ্ছি আমাদের আরও একটি নতুন ভিডিওতে। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক। আজকের ভিডিওতে আলোচনা করব স্ত্রীর এমন পাঁচটি কাজ যেগুলো করলে স্বামীর মন ভেঙে যায়। বর্তমানে অনেক স্ত্রীর অভিযোগ, স্বামী তাদেরকে ভালোবাসেন না। এই ভালো না বাসার পেছনেও দায়ী থাকতে পারে স্ত্রীর এই পাঁচটি কাজ। তো আর কথা বলে সময় নষ্ট না করি, চলুন জেনে নেই স্ত্রীর সেই পাঁচটি কাজ সম্পর্কে যার জন্য স্বামীর মন ভেঙে যায়। এই নিয়ে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর আপনি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। একজনের স্ত্রী যেই পাঁচটি কাজ করলে স্বামীর মন ভেঙে যায়, তো চলুন সেই পাঁচটি কাজ সম্পর্কে জেনে নেই। এক, অবহেলা করা। একজন স্ত্রী যদি নিজের স্বামীকে অবহেলা করেন তাহলে স্বামী বড়ই কষ্ট পান। যেমন ধরুন, স্বামী কোনো কাজ করার জন্য স্ত্রীকে আদেশ করলেন আর স্ত্রী শুনেও না শোনার ভান করে চুপচাপ রয়ে গেলেন। এই ধরনের ব্যবহারে স্বামী বড়ই কষ্ট পান। তাই কোনো স্ত্রী যেন স্বামীকে কোনোভাবে অবহেলা করবেন না। শুধুমাত্র স্বামীই নন, যে কোনো মানুষকে অবহেলা করলে তা সহ্য করা কষ্টকর। তাই একজন ব্যক্তি হিসেবে আমাদের কাউকে অবহেলা করা উচিত হবে না। দুই, ঘৃণা করা। অনেক সময় স্বামী নিজের স্ত্রীকে ভালোবেসে মুখে খাবার তুলে দেওয়ার চেষ্টা করে। যেমন ধরুন, একজন স্বামী খাবার খেতে বসেছেন, পাশে তার স্ত্রী বসে রয়েছে। হঠাৎ করে স্বামীর মন চাইল তার স্ত্রীর মুখে এক লোকমা খাবার তুলে দিবে। এবার স্বামী যখন স্ত্রীর মুখে খাবার তুলে দিতে গেলেন, সেই সময় স্ত্রী সেই খাবারটি খেতে অস্বীকার করল। স্বামী বললেন, কেন খাচ্ছ না? স্ত্রী উত্তর দিল, আমি অন্যের হাতে খাই না, আমার ঘৃণা লাগে। এছাড়া স্বামী যেই গ্লাসে পানি পান করলেন, সেই গ্লাসে পানি পান না করা। আবার স্বামী যখন বাড়ি ফেরার পর বা কোনো কাজ থেকে বাড়ি ফেরার পর যদি স্ত্রীর পাশে বসেন আর অমনি যদি স্ত্রী বলেন, এ কি দুর্গন্ধ, জামাটা একটু খুলে এসো, গোসল করে এসো, তোমার গা দিয়ে দুর্গন্ধ বেরোচ্ছে, এই ধরনের ইত্যাদি অনেক বিষয় নিয়ে স্ত্রী যদি স্বামীকে প্রকাশ্যে ঘৃণা করে থাকেন, তাহলে এতে করে স্বামী অনেক কষ্ট পান। যদি স্বামীর কোনো কাজ আপনার খারাপ লাগে, তাহলে প্রকাশ্যে ঘৃণা না করে স্বামীকে ভালোবাসার মধ্যে দিয়ে নিজে তা কৌশলে সামলে নিন। আপনার হয়তো কোনো জিনিস ভালো লাগছে না, সেটা এমনভাবে সামলে নেবেন যাতে স্বামী যেন বুঝতে না পারে যে আপনি তাকে ঘৃণা করেছেন। কৌশলে সমস্যার সমাধানের মাধ্যমে শান্তি বজায় রাখুন। তিন, স্বামীর সামনে অন্য পুরুষের সুনাম করা। অনেক স্ত্রী এমন থাকেন, কথায় কথায় স্বামীর সামনে অন্য পরপুরুষের সুনাম করে থাকেন আর বলে থাকেন, দেখো সে কত ভালো, সে কত স্মার্ট, সে কত সুন্দর, সে কত ইনকাম করে, তোমার দ্বারা কিচ্ছু হবে না, তোমাকে বিয়ে করে খুব ভুল করেছিলাম, তোমার সাথে ঘর সংসার করে তেমন শান্তি হয় না। এইভাবে কথায় কথায় অন্য পুরুষের সুনাম যদি আপনার স্বামীর সামনে করে থাকেন, তবে জেনে রাখুন আপনার স্বামী এতে প্রচণ্ড কষ্ট পেয়েছে। আপনার যদি নিজস্ব কোনো চাওয়ার থাকে, স্বামীকে তা অবশ্যই ভালোবাসার মাধ্যমে বুঝিয়ে বলুন, স্বামীকে ভালোবেসে বলুন। আপনার যদি কোনো স্বপ্ন থাকে, তবে আপনার স্বামীর সাথে তা শেয়ার করুন। তবে আপনার স্বামীর সঙ্গে তা অবশ্যই শেয়ার করবেন। কেউ অর্থশালী হয়, কেউ বা হয় দরিদ্র, আপনি আপনার ইচ্ছে আপনার স্বামীকে অবশ্যই বলবেন আর তিনি যতটা সম্ভব আপনার সেই স্বপ্ন পূরণ করার চেষ্টা করবেন। আর এইভাবে কথায় কথায় অন্য পুরুষের সুনাম কখনোই স্বামীর সামনে করবেন না, এতে স্বামী ভীষণ কষ্ট পাবে, স্বামীর মন ভেঙে যাবে। একজন স্ত্রীর জন্য এই কাজ করা খুবই অনুচিত। চার, পরপুরুষের সঙ্গে সম্পর্ক রাখা। একজন স্বামী কখনো চান না যে তার স্ত্রী অন্য কোনো পরপুরুষের সঙ্গে সম্পর্ক রাখুক। প্রতিদিন তার সঙ্গে ফোনে কথা বলুক, তাকে বাড়িতে ডেকে আতিথেয়তা করুক, তার সঙ্গে বসে আড্ডা মেরে অকারণেই হাসাহাসি করুক। একজন স্বামী সর্বদাই চায় তার স্ত্রী শুধুমাত্র তার সঙ্গেই হাসাহাসি করুক, আনন্দ ফুর্তি করুক, তার সঙ্গে একান্তে সময় কাটাক। অন্য পরপুরুষের সঙ্গে কথা বলা, হাসাহাসি করা, ফোনে ব্যস্ত থাকা একজন স্বামী কোনোভাবেই পছন্দ করবেন না। ফলে যারা নিজের স্বামী থাকার পরেও অন্য কোনো পরপুরুষের সঙ্গে সম্পর্ক রেখে থাকেন বা সম্পর্ক করার চেষ্টা করছেন, তারা জেনে রাখুন আপনি ভীষণ ভুল করছেন। আর এটি ইসলামী মত অনুযায়ী একদম ঠিক নয়, এটা বড় ধরনের কবিরা গুনাহের কাজ।
ফলে অন্য পরপুরুষের সঙ্গে সম্পর্ক বর্জন করুন। তবে যদি অতি প্রয়োজন দেখা দেয় যে তার সঙ্গে কথা না বললে হবেই না, হয়তো স্বামী সেই মুহূর্তে বাড়িতে নেই কিন্তু তার দ্বারা কোনো উপকার হবে, সে কোনো গুরুত্বপূর্ণ কাজ করে দেবে, এমন ধরনের বিশেষ প্রয়োজনে অন্য পুরুষের সঙ্গে কথা বলে পর্দার মাঝে থেকেই আপনি আপনার সমস্যার সমাধান করতে পারবেন। ৫. শ্বশুর শাশুড়ির সঙ্গে দুর্ব্যবহার। অনেক সময় দেখা যায় অনেক স্ত্রী তার শ্বশুর শাশুড়ি অর্থাৎ স্বামীর বাবা মার সঙ্গে বিতর্ক করেন, অর্থাৎ স্বামীর বাবা মার সঙ্গে বিতর্ক করুক, তাদেরকে গালাগালি করুক, তাদের আদেশ অমান্য করুক, কোনো স্বামী কিন্তু তা কখনোই চাইবে না। যদি কোনো স্ত্রী এমন করে থাকেন তাহলে তার স্বামী অত্যন্ত কষ্ট পেয়েছেন। হতে পারে অনেক ছেলে নিজের বউয়ের পাগল হয়ে কষ্ট নাও পেতে পারে, কিন্তু যারা সচ্চরিত্রের ছেলে তারা কিন্তু অবশ্যই কষ্ট পাবে এবং তারা স্ত্রীর ওপর ভীষণ রাগ করবে। তাই আবারও ভেবে নিন, এই ধরনের কাজ কোনোভাবেই করবেন না। আর মনে রাখবেন, আপনার এই ধরনের আচরণে আপনার স্বামীর মন ভেঙে যাবে। তো এই ধরনের আচরণ করা থেকে বিরত থাকুন আর স্বামীর কাছে থেকে ক্ষমা চেয়ে নিন। দেখবেন আপনার স্বামী আপনাকে আবারও সেই আগের মতোই ভালোবাসছে। মনে রাখবেন, স্বামী যদি সৎ হয় তাহলে কোনোভাবেই তাকে কষ্ট দেওয়া উচিত হবে না, তাকে এক বিন্দুও আঘাত করবেন না। কারণ হাদিসে বর্ণিত হয়েছে, কোনো স্ত্রী মারা যাওয়ার সময় তার স্বামী যদি তার উপর খুশি থাকেন তাহলে সে অবশ্যই জান্নাতি। সে কারণেই স্বামীকে খুশি রাখা একজন স্ত্রীর কর্তব্য। সেই সাথে স্বামীকেও লক্ষ্য রাখতে হবে স্ত্রীর যেন কোনো সমস্যা না হয়। কঠিন সময়ে স্ত্রীকে সঙ্গ দেয়া একজন আদর্শ স্বামীর কর্তব্য। কোনো স্বামী যদি জোর করে স্ত্রীকে দিয়ে অন্যায় কোনো কাজ করতে বাধ্য করেন তাহলে স্ত্রী তা অবশ্যই শুনবেন না। অথবা যদি কোনো স্বামী নোংরা কোনো কাজের সঙ্গে জড়িত থাকে তাহলে অবশ্যই তার স্ত্রী হয়ে আপনি প্রতিবাদ করুন এবং তাকে কৌশলে ভালোবাসা দিয়ে তাকে সঠিক পথে ফিরিয়ে আনুন। স্বামীর সঙ্গে স্ত্রীর আচরণ কেমন হবে তা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং এক নারীর আলাপচারিতায় ফুটে উঠেছে। হাদিসে বর্ণিত হয়েছে, হযরত হুসাইন ইবনে মুহসিন থেকে বর্ণিত, তার এক ফুফু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো প্রয়োজনে এসেছিলেন। তার প্রয়োজন পূর্ণ হলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি বিবাহিতা? তিনি বললেন, জি হ্যাঁ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি স্বামীর সঙ্গে কেমন আচরণ করে থাকো? তিনি বললেন, আমি একেবারে অপারগ না হলে তার সেবা এবং আনুগত্যে কখনোই কোনো ত্রুটি রাখি না। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, স্বামীর সঙ্গে তোমার আচরণ কেমন তা একটু ভেবে দেখো, কারণ স্বামী তোমার জান্নাত কিংবা স্বামী তোমার জাহান্নাম। মুসনাদে আহমদ। যেই স্ত্রী ইসলামী শরীয়তের হুকুম আহকাম মেনে চলে, স্বামীর আনুগত্য করে, তার খেদমত করে এবং নিজের সতীত্বের হেফাজত করে, তার জন্য জান্নাতে সুসংবাদ দেয়া হয়েছে। হাদিসে বর্ণিত হয়েছে, হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যেই নারী পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে, রমজান মাসে রোজা রাখে, লজ্জাস্থানের হেফাজত করে এবং স্বামীর অনুগত থাকে, তাকে বলা হবে তুমি তোমার ইচ্ছে মতো যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করার। মুসনাদে আহমদ। ইসলামে সবার সমান অধিকার দেয়া হয়েছে, কেউ কারোর প্রতি অত্যাচার করতে পারবে না, কারোর সঙ্গে দুর্ব্যবহার করতে পারবে না। প্রত্যেক মানুষের দায়িত্ব এবং তাকে সেই সম্পর্কে পরিষ্কার নির্দেশনা দেয়া হয়েছে। একজন স্বামীর কর্তব্য স্ত্রীর হক আদায় করা, আর একজন স্ত্রীর কর্তব্য স্বামীর হক আদায় করা। কেউ কোনোভাবেই কারো হক নষ্ট করবেন না। যদি পৃথিবীর বুকে এই হক নষ্ট হয় এবং তা আদায় না হয় তাহলে পরকালে তাকে কঠিন হিসাব দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বোঝার তৌফিক দিন। আমিন সুম্মা আমিন। ভিডিওর কমেন্ট বক্সে সকলেই আমিন লিখুন। আর আমাদের আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন এবং অনেক অনেক শেয়ার করুন। ইসলামের আরও এমনি বিষয়ভিত্তিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আর এতক্ষণ ধরে আমাদের ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।